छिप फेल पंचम दिन रिजल्ट छिलो अति जघन्य माइनस बोलले चले तो आज के माछ खाइनि जलेर कलर टा देखुन कि अवस्था जलेर তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। মাছ একদমই খাইনি, খুব জোর হলে পাঁচটা সিট একটা দুটো করে মাছ পেয়ে যায়, দ্যাটস ইট, এইটুকুই। আমার মতে এখন এই পুকুরটি ছিপ ফেলার জন্য উপযুক্ত নয় এই মুহূর্তে, তো দয়া করে সিট বুকিং করলে বুঝে শুনে করবেন। আর আপনাদের কাছে এটা প্রমিস করতে পারি, মেচুরিয়াল কখনো মিথ্যে কমিটমেন্ট বা মিথ্যে ভিডিও দেবে না। তোমার থেকে স্টার্ট করি, মাছ কেমন খেয়েছে? মাছ খায়নি, মাছে পুকুরে ইউরিয়া দেওয়া আছে। আচ্ছা, জল যা অবস্থায় মাছ কোনোদিন খাবেও না। আচ্ছা, চাচা কি মতামত? ও তো যা বললো ভাই, যা বললো ওইটাই। এর মাছ দেখতে এসেছে, মাছ আর খাবে না এখানে। হ্যাঁ, এখানে মাছ খাবে না, মাছ একদমই খাবে না। ওই মালিককে চানা তুলে মারা দরকার। এমন একটা পুকুরওয়ালার কাছে এইছি, পুকুরওয়ালার একদিনের ব্যবসা, ও ভেবে ব্যবসা চালাচ্ছে একদিনের। জলটা একটু ক্যামেরাম্যান দেখান, পুরো দিদির কালার হয়ে আছে, এত ইউরিয়া মেরেছে। আচ্ছা দেখিজি, যাই হোক, কেউ ভুলে যেন এই পুকুরে আসনি, বেকার কষ্টের পয়সা, ওদের ভুড়ি করে লাভ নেই। ঠিক আছে, যেটুকু দেখিজি দেখিজি, কোন ইউটিউবার মিথ্যে না, একটা পুকুর হলে ভদ্রতা আছে তো, মাছ খাক না খাক শিকারীদের সঙ্গে আলোচনা করতে হবে তো। আচ্ছা, এই যে গরম দেখাচ্ছে, পয়সা ফিরে দেবনি। ঠিক আছে, পয়সা নেই সব। মাছ কিরাম হয়েছে? আরে মাছ জাল ভেজে নে, উপরে আছে জালাই যো, জাল ভেজে নে, মাছ তো দূর কি বাত। শুধু আপনার না, সারা পুকুরে, সারা 25টা সিট হয়েছে বড় জোর। খান আস্টেক সিটেতে বড় জোর 1 কেজি থেকে 2 কেজি মাছ পেয়েছে। আচ্ছা, তাছাড়া কেউ পায়নি, পুরো চারিদিকটায় কেউ পায়নি। ব্যাস, ওষুধ দিয়েছে? কি ওষুধ দিয়েছে বলো? জাল আমারও ডাঙায়, আমি মাথায় করে নিয়ে ঘুরছি। আচ্ছা, আচ্ছা, পুকুর মালিককে ফোন করেছিলেন? ফোনে সুইচ অফ, দুটো নাম্বারই সুইচ অফ। ঠিক আছে, বলো কি বলবো। একটা খাবার মাছ কিলো দিয়ে হয়েছে, দুই আড়াই খাবার। আচ্ছা, তারপরে একটাই কাদায় কি ডাইভ মেরে আসবো? বলো যা তোমার মনের ইচ্ছা সবাই দেখতে হবে বলো। পুরো পুকুরে কাউকে ছিপ চাগাতে হয়নি আজকে, কি করেছে পুকুরলাই জানে, নালে যত পুরনো হবে তত মাছ খাওয়ার কথা। একদম, এ তো না মানে খাচ্ছে, আমিও মাছ পাইনি, আমি জাল বেজাতে পারিনি। জাল তো কারোরই ভেজে নি, তুমি ছিপ ফেলেছো? ওই তো লাশ, ও তুমি ফেলছো তাই তো? আমার আমার এটা প্রথম পাতায় দেবে তো? একদম একদম, ঠিক আছে বলো বলো। পুকুরের রেজাল্ট খুব একটা ভালো নয়, খুবই ভালো। হ্যাঁ, পুকুরের রেজাল্ট খুব একটা ভালো নয়, একটা এক পিস কাতলা হয়েছে, দুই আড়াই হবে ব্যাস। ব্যাস ওইটাই, একদম। ব্যাপার হচ্ছে পুকুরটা বলছে যে ইউরিয়া আর পটাশিয়াম মেরেছে। আচ্ছা, মারার কি কারণটা কি? তো মাছ খাচ্ছিল তো টুকটা, আজকে তো কোনো কিছুই মাছ খায়নি। আজকে আজকে নিয়ে কদিন চলবে? পাঁচ দিন, পাঁচ দিন পুকুরটা মাছ চলছে, অটোমেটিক মাছের মুখ হওয়ার কথা। একদম, সেখানে কিন্তু মাছ খাচ্ছে না কেন? ইউরিয়া পটাশ কেন মারবে এখানে? একদম, এই যে পুকুর মালিক আজকে টাকা নিয়ে সকালবেলা টাকা নিয়ে চলে গেল, মাছ খেলো না, ঠিক আছে, ফোন অফ করে দিয়েছে, এ তো পুকুর পাড়ে আসতে হবে তাকে। তাহলে
দাদা আপনি তো অনেক পুকুর ঘুরেছেন, আপনার কি আজকে আমার ওভারভিউ পুকুরে মানে 5% মাছ খায়নি, 5% মাছ খায়নি, কেউ অনেকে ছিপ চাগাতে পারেনি, আমার ওভারভিউ মানে পুকুরের রেজাল্ট আজকে মাইনাস, জিরো বলাটাও ভুল, মাইনাস। ওই সকালে একটা পাল্লা কি জানি না বললো বড় মাছ হয়েছে, দ্যাটস ইট। হ্যাঁ উনি অবশ্যই মাছটা পেয়েছিলেন ঠিক কথাই, কিন্তু উনি হচ্ছে টাকাটা রিফান্ড নিয়েছিলেন ঠিক আছে, তারপরে মাছটা খেয়ে নেওয়ার পরেতে আবার উনি বলছেন যে আমি ছিপ ফেলব। আমাকে ফোন করেছে, ফোন তোলেনি, এবার পুকুর মালিক ফোন তোলেনি, সেটা তো একটা মাইনাস পয়েন্ট, সুইচ অফ করা সেটা আরেক বড়। আর ব্লেম ইউটিউবারকে করলে হবে না, কারণ আমি দেখাই আপনাদের আসার জন্য ঠিক আছে, কিন্তু মাছ না খেলে আমার কিছু করার নেই, কিন্তু আমি জেনুইন রিভিউ দেবো, মাছ খেলে বলবো খেয়েছে, আদারওয়াইজ খায়নি, ব্যাস গুড। বলো সব থেকে বেশি যে পুকুরে মাছ হয়েছে সেই বলবে, পুকুরে এখন ডুপ্লিকেট হচ্ছে ভাই, একদম পুকুর মালিক ডুপ্লিকেট করে দিয়েছে, পুকুরে একদম আসে যাবে, আসে যাবে না তো, যাদের পয়সা তোর পুকুর মালিক এই পড়ে যাবে মানে কি বোঝায়, পুকুরে মাছ আছে মাছ খাচ্ছে না কি বোঝায়, পুকুরে কেমিক্যাল মেরেছে, পুকুরে পানি পর্যন্ত নীল হয়ে গেছে, সেটাই দাদা। এখন কমসে কম এই পুকুরে যদি 1000 টাকা করে রেট হয় তবু মাছ লোক ছিপতে ফেলতে আসবে, না হলে ছিপ ফেলতে আসতে পারবে না, একদম। তাহলে আর একটা মাছ খাচ্ছে না একদম, এই পুকুরে কি আসবে কেউ আসতে যাবে না, এই যে 10টা বাইলে যে পুকুরে শিকারীরা উঠে চলে যাচ্ছে, তাহলে শিকারীরা উঠে চলে যায়, তাহলে মাছ যদি না পাই পারবে, আমাদের জালগুলো দেখতে দেখ মোটামুটি পেয়েছি মাছ আমরা, যাও দেখো মাছ পেয়েছো, আর এইসব দড়ি চলবে না, আর 1000 টাকা যদি পুকুরে রেট হয় কিছু বক্তব্য থাকলে বলুন, কি বক্তব্য তুমি যদি না পাও নাম্বারটা নিয়ে নাও, ফোন করে আমাকে ঘুমোতে দেবে না তুমি, মোটামুটি 2,500 লোক দেখে, 3,500 টাকা নিয়ে চলে গেল সকালবেলা, মাছ ধরেছি দেখাতে হবে, মাছটা একবার দেখবেন, একবার পুকুর মালিকের এসে একটা ডিসিশন নেওয়া দরকার ছিল কিছু, এবং আমার নয় এটা, আমি শিকারি না কিন্তু অন্য কেউ, আমিও ছিপ ফেলছি আমারও হয়নি, তারা তাদের মাছগুলো দেখুন, এই যে মাছ ধরুন, আপনি তো তবু দুটো ভিজিয়েছেন জাল, হ্যাঁ ওই তো বহুত কষ্ট করে ভিজিয়েছি, কি বলবো আপনাদের, আরে 3,000 টাকার মাছ কিছু বলার নেই, হ্যাঁ বলছি দাদা বলুন, বলছি যে আমরা এখন সকালবেলা থেকে একদম ডাঁটা হয়ে গেছি, জাল মধ্যে দুটো মাছ ধরেছি, আপনি তো দুটো ধরেছেন, 3,500 টাকা নিয়ে পুকুর মালিক চলে গেছে, চলে গেছে, ফোন অফ করে বসে আছে ঘরে, ফোন করছি, ফোন
একটা কিছু ডিসিশন নেওয়া দরকার ছিল পুকুর মালিক পক্ষ থেকে যে হাজার টাকা দিয়ে কিংবা পাঁচশো আরো মানে দেড় হাজার টাকা দিয়ে আর একদিন ফেলবে কিংবা কিছু কিছু অবশ্যই একটা ডিসিশন নেওয়ার দরকার ছিল পুকুর মালিকের, তাহলে কিন্তু এটা খুব ভালো লাগতো আমাদের শিকারীদের মধ্যে একদম আসার মানে নিচ্ছে না তো আসার ইচ্ছা কাকু কিছু বলবেন আগেরবারে দড়ি ছিল না, লোকে মাছ ধরেছে মাছ নিয়ে গেছে, এবারে এই সিস্টেমটা সবচেয়ে বাজে হয়েছে। আচ্ছা, আপনি আগেরবারে ফেলে গেছেন? বৃহস্পতিবার মাছ খেয়েছে, আজকে এমন অবস্থা, জলে শিমলে কেটে গেছে, আপনি দেখুন জলে। আমি ভিডিও করেছি, ওটা ভিডিও করেছি, ইভেন আমি যদি ওষুধ না মারে বা কিছু না মারে এরকম শিমলে হয় না, এত শিমলা হয় না। তারপর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পুকুর মালিকের দেখা নেই এক্স্যাক্টলি, মাছ খেয়েছে খায়নি, মানুষটা তো সামনে থাকবে, এক্স্যাক্টলি, যে হ্যাঁ দাদা মাছ খায়নি, কি একটা কোনো ডিসিশন নেবে যে পরে আপনি একদিন এক্সট্রা ফেলে নিন, আপনি কবে আসবেন সেরকম বুঝে একটা আপনার ডেট করেন, কারণ আমরা কাজের মানুষ, যারা এখানে লোকালে থাকে তারা আরেকদিন এসে কালকে পরশু এসে বসে যেতে পারবে, কিন্তু আমাদের তো সেরকম হবে না। এক্স্যাক্টলি, ঠিক আছে।